সম্পূর্ণ কথাগুলি আল্লাহর নবীর কাছে যখন তিনি খুলে বললেন আল্লাহর নবী নিজে হেঁটে হেঁটে ফাতেমার বাড়িতে আসলেন ফাতেমার বাড়িতে এসে ডাক দিতে ফাতেমা গো ও ফাতেমা তুমি না আমার কলিজার টুকরা আ ফাতেমা তুমি বাড়িতে গিয়েছো গনিমতের মাল থেকে একজন তুমি খাদমা চেয়েছো গনিমতের মাল থেকে এতিমদের জন্য যাদের মা নাই বাবা নাই আমি তোমার বাবা বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো তো তোমার সামনে আছি গনিমতের মাল তো তোমাকে দেওয়া যাবে না ফাতেমা সংসারে তোমার কষ্ট হয় এটা আমিও বুঝি কিন্তু তোমাকে আমি আজকে একটা দোয়া শেখাই দিয়ে যাব আমার যুবক ভাইরা দোয়াটা মনে রাখবেন আমার বড় বড় বাবারা মা বোনকে দোয়াটা শেখাই দিবেন হ্যাঁ ফাতেমা বাড়ির মধ্যে যদি একাইকে যদি কোনো কাজ করতে না পারো তোমার হাতে ব্যথা হয়ে যায় মাথা ব্যথা হয়ে যায় পা ব্যথা হয়ে যায় বুক ব্যথা হয়ে যায় তুমি কাজ করতে পারো না আমি তোমাকে শিখাই দিচ্ছি বাবার সাথে বলো তুমি 33 বার সুবহানাল্লাহ বলবা 33 বার আলহামদুলিল্লাহ বলবা 34 বার আল্লাহু আকবার বলবা সর্বমোট এই তিনটা তাসবিহ 100 বার তুমি পড়বা 100 বার পড়ার পরে মহান আল্লাহর কুদরতিভাবে তোমার শরীরের মধ্যে এমন একটা শক্তি এসে যাবে তুমি কোটি কোটি কাজ যদি সংসার করো তোমার শরীর কোনো ব্যথা হবে না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই আমল আমরা করতে চাই কি চাই না تتريش بار كي الحمد لله سبحان الله الحمد لله سو تريش بار الله أكبر اقول لك دي مابون عمل كوري طول كشتو سبحان الله بلغنا دك سن يوان نبي كمون قبير مرجوك ما فاتما كمون فاتما ما فاتما اك جون بون چلو حضرت بی بی کلثوم رضی اللہ تعالی عنہ اونار مزار আমি নিজে زیارت করেছি حضرت کلثومের زیارت করেছি حضرت بی بی کلثوم যে ঘরের মধ্যে ছিলেন ওই গট زیارت আমি করেছিলাম এখন থেকে 13 বছর আগে মক্কা মদিনার সরকারগুলো এখন বড় বেঈমান শয়তান সরকার ইসলামিক যত স্মৃতিগুলো ছিল সবগুলো ভেঙে দিচ্ছে আমার ভাইরা حضرت بی بی کلثومের ঘরে আমি গিয়েছি সেখানে দুই রাকাত নফল নামাজ পড়েছিলাম 13 বছর আগে আমার ভাইয়েরা হযরতে বিবি কুলসুমের সামনে নামাজ হচ্ছে হযরতে ওসমান গনি শুধু হযরতে ওসমান গনি নয় হযরতে ওসমান গনির একটা লকব ছিল টাইটেল ছিল জিন্নুরাইন অর্থাৎ নবীজি বলেছে ওসমান গো তুমি আমার দুই মেয়ে শাদি করনি বরং তুমি দুটি নূরের মালিক হয়ে গেছো আরো জোরে বলুন না সুবহানাল্লাহ যেখানে নবীর মেয়েরা নূর জোরে বলুন যেখানে নবীর মেয়েরা নূর সেখানে নবী মাটি হয়ে যাবে না নবী বলে মাটি হয়ে যাবে আপনাকে মাটির দুরুদ শরীফ পড়েন নাকি না আমরা সব সময় পড়ি আমার বাবাই পড়েন আমার দাদাই পড়েন বড় দাদাই পড়েন তারপরে পড়েন আদম আলাইহিস সালাম পড়েন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ لا إله إلا الله حسبي ربي جل ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله محمد مصطفى صلى على تومي بادشاه بادشاه كامل وال محمد مصطفى صلى على تومي بادشاه তরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা বলেন তরানে এই কথার উপর আপনাদের ঈমান আছে কিনা আছে তরাবে মানি তরাবে মানি কোথায় তরাবে কোথায় রক্ষা করবে হ্যাঁ ভাইরা হুজুর কামলা মাদজিলুল আলী বসে আছেন ভাইরা আমার আমি আপনি গ্রেফতার হয়ে যাব গ্রেফতার এমন একটি গ্রেফতার আনোয়ার রেব বাহিনী পুলিশ বাহিনী যদি ধরে নেয় জমিন পাওয়া যায় টাকা দিয়ে পয়সা দিয়ে ঘুষ দিয়ে
কিন্তু এমন একটি গ্রেফতার আমি আপনি হয়ে যাব হাশরের ময়দানে ফেরেশতারা আগুনের রশি দিয়ে বানবে রশি হবে আগুনের শিকল হবে আগুনের হেসরে হেসরে যখন নিয়ে যাবে জাহান্নামের দিকে নবীজি ডাক দিয়ে বলবে ফেরেশতারা খামোশ দাঁড়াও এ ফেরেশতারা দাঁড়াও কোথায় যাচ্ছ কাকে নিয়ে যাচ্ছ কেন নিয়ে যাচ্ছ অপরাধ কি বলো ফেরেশতারা বলবে আয়াকা ইয়া রাসূলুল্লাহ আয়াকা ইয়া হাবিবাল্লাহ হুজুর এটা বড় বেনামাজি হুজুর এটা বড় বেরোজদারি হুজুর এটা বড় সগলখোর হুজুর এটা বড় সুদখোর ঘুষখোর হুজুর এটা বড় জেনাখোর হুজুর এটা বেশি বেশি ইসলাম বিরোধী কাজ করত হুজুর এখানে কথা এক কথা কাজে আরেক রকম করত হিসাব নিকাশে দেখলাম সে জাহান্নামে হয়ে গেছে এই জন্য বেঁধে বেঁধে তাকে আমি জাহান্নামে নিয়ে যাচ্ছি আমার নবী ডাক দিয়ে বলবে ফেরেশতারা শোনো তাকে নিয়ে যাও আমার কোনো আপত্তি নাই কিন্তু আমাকে একটি কথার জবাব দাও এই যে মানুষটিকে নিষ্ঠুরভাবে হাতে পায় আগুনের রশি বাঁধছ মানুষটা তো কষ্ট পাচ্ছে পানি পানি করে চিৎকার মারছে আমি আওয়াজটা না শুনতাম তো ভালো হতো আমি শুনেছি একটু দাঁড়াও ওই মানুষটির নবীর নাম কি একটু আমাকে বলো ইয়া রাসূলুল্লাহ লজ্জা হয় বলতে যার হাতে পায় আমি শিকল মেরেছি তার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী চোখের পানি ছেড়ে বলো মত এই বুঝি অপরাধ করলি এ ফেরেশতারা সামনের দিকে তিল পরিমাণ সামনের দিকে যাইও না আমার উম্মত কি গুনাহগার না নেককার আমি নিজ চোখে দেখবো আবার মিজানের মধ্যে চলো যখন মিজানের মধ্যে আনবে নবীজি নিজে নিজে দেখতে পারবে উম্মতের গুনাহ বেশি সবাব একেবারে নাই আল্লাহর নবী পকেট মোবারক হাত দিয়ে মিম হ্যাঁ মিম দাল একটা লেখা বাহির করে নেকের পল্লার উপর এমনে ছেড়ে দেবে বদের পলকা হাল্লা হয়ে যাবে নেকের পল্লা বাড়ি হয়ে যাবে আল্লাহ ডিক্লার দেবে ফেরেশতারা বেয়াদবি করিস না আমার রসুল যেই দিকে আমিও সেই দিকে এক মিনিট আগের জাহান্নামীকে এক মিনিট পরে নবীর রসুল আমি জান্নাতি বানাই দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা নবী চাই কি চাই না নবী আমাদের দরকার আছে কি না একটা সময় জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ গোসল করাইয়া কাপন পড়াইয়া বলেন গোসল করাইয়া রাখিবে যখন কবরে শোয়াইয়া লয় গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ অন্ধকার কবরে যখন দিবে আমাকে বলেন সবাই অন্ধকার কবরে থাকিবে নবীজি আমারি কবরে লয় গো কোলে গোলাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মন কিনে নাকি রাশিয়া সওয়াল করবে বসে মন কিনে নাকি রাশিয়া দিও গনবী পরদা উঠাইয়া করিব সালাম কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ গভীর মনোযোগ আমার বায়না নবীর কন্যা ফাতেমা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতেন তলে বোঝা গেল এখান থেকে আমরা শিক্ষা পেলাম অনেক গরিব মানুষ আছেন সংসার কিন্তু বড় মা কাজ করতে পারে না আবু সুফিয়ান আবিদি আল কাদির আজকে এই কথাটা বলে গেলাম মা বোনকে তসবিহটা শেখাই দিবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার করে
আল্লাহ আকবার 36 বার করে দৈনিক যদি 100 বার পড়ে নিয়তটা যদি সুন্দর করে রাখে খোদা কি কসম শত শত কাজ হয়ে যাবে মেহনত হবে তার খেয়াল থাকবে না জোরে বলুন সুবহানাল্লাহ 33 বার কি সুবহানাল্লাহ জোরে বলুন 33 বার সুবহানাল্লাহ 33 বার সুবহানাল্লাহ আর 37 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কথাটা মনে থাকবে মা বোনকে শিখাবেন শুধু তাই নয় ফাতেমা যুহরা কেমন আমার ভাইরা হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আমার যায় আপনাকে একটু আমি দাওয়াত দেব আর জোরে বলেন কে দেব দাওয়াত দেওয়া কি শত্রু দামি না সুন্নাত আওয়াজ বুঝা যায় শত্রু দামি আর জোরে বলুন দাওয়াত দেওয়া কি দাওয়াত লওয়া কি দাওয়াতে যাওয়া কি এই সুন্নাত আমরা চাই কি চাই না অনেকে মেহমান দেখলে কুফাল আপনাদের দেশে কি বলে তোরে ফেলে এইটা কোন ধরনের কথা তোরে ফেলে মানে ভোটে ফেলে মেহমান দেখলে ওয়াইফ কি স্ত্রী কি বউ কি দিয়ে স্বামী কি বলে কতর উপর খোদার গজব পড়ছে আমার উপর পড়ছে একজন ন সাতজন আসছে শেষ যা মোটরসাইকেল জোগাড় করছিলাম সব শেষ আল্লাহর নবী বলে খামোশ কোন মেহমান দেখলে কুফালকে বটো না কারণ মেহমান তোমার রিজিক খাইতে আসেনি তোমার ঘরের মধ্যে মেহমানের রিজিক আল্লাহ রেখেছে তুমি মেহমানদারি করো সাতজনের মেহমানদারি যদি করতে পারো সাতশো মেহমান করার বরকত খোদায় তোমার ডেকসির মধ্যে দিবে এখন থেকে মেহমান দেখলে কি রাগ হবেন না খুশি হবেন সুবিধাজনক আওয়াজটা হইল না হুজুর কেমনে আওয়াজটা দিতাম কলিজাদা ফাইটা যায় আরো জোরে বলে মেহমান দেখলে কি বেজার হবেন না খুশি হবেন খুশি হয়ে গেল আবার অনেকে মেহমানকে দেখলে স্ত্রী যায় ফিড়ে আরম্ভ করে আমার অনার্থক ফিডিন গেলে হ্যাঁ আসলো কেন আল্লাহর প্রিয় নবীর সাহাবি আল্লামা মাওলানা মুফতি আশিক রাসুল আব্দুর রহমান সুফুরি শাফি রহমাতুল্লাহ আলাই কিতাবের মধ্যে তিনি বলেন কিতাবের নাম বলে দিলাম নুজহাতুল মাজালিস ওই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন সাইয়েদানা ওসমান গনি নবীর কাছে আসলেন আয়াকা ইয়া রাসূলুল্লাহ আয়াকা ইয়া হাবিবাল্লাহ আয়াকা ইয়া নবী আল্লাহ হুজুর আমার মনে চায় আপনি একটু আমার ঘরের মেহমান হবেন শুধু আপনি নয় সাহাবাই কেরামকে নিয়ে আপনি যাবেন আল্লাহ নবী সেখানে গেলেন হযরত আলীর সঙ্গে গেলেন খুব মাজারখানা তৈয়ার করলেন মাজারখানা তৈয়ার করলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে এসেছেন আপনি আমার বাড়িতে এসেছেন আশা হতে যতটা কদম পড়েছে প্রত্যেকটা কদমের বিনিময়ে এক একটা গোলাম আমি নাজাত করে দিয়েছি সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ হযরত আলী দাওয়াতটা খেয়ে এসে ফাতেমাকে বলল আহ আফসোস আফসোস হযরত আলী কান্দেন ফাতেমা বলে স্বামী চোখের পানি কেন এইমাত্র দাওয়াত খেয়ে আসলেন চোখের পানি কেন আমি ফাতেমাকে আপনি বলতে হবে আপনার চোখে পানি কেন আপনি তো কানতে পারেন না চোখের মধ্যে পানি কেন হযরত আলী জবাব দিচ্ছে ফাতেমা গো এই জন্য আমি কাঁদি হযরত ওসমান গনি শানদার ভাবে একটা মেজবানি করেছেন মেহমানদারি করেছেন ওনার টাকা আছে পয়সা আছে রহমতুল আলামিনকে দাওয়াত দিয়েছেন নবীও সেখানে গিয়েছেন আমি আলী যদি টাকা থাকতো পয়সা থাকতো আমিও তো নবীকে দাওয়াত দিতে পারতাম ফাতেমা চোখের পানি ছাড়িয়া বল স্বামী কি শুনাইলা তুমি আমাকে এই মুহূর্তে যাও আল্লাহর নবীকে তুমিও দাওয়াত নিয়ে আসতে পা হবে
কারণ ওসমান যদি দাওয়াত খাওয়াইতে পারে তুমিও নবীকে দাওয়াত খাওয়াইতে হবে কো টাকা নাই পয়সা নাই কিছু নাই আমি দাওয়াত কি করে খাওয়াবো কই তুমি যাও হযরত আলী কি বলল ইয়া 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 রাসূলুল্লাহ আমার বাড়িতে আপনি যেতে হবে সাহাবায়ে কেরাম নিয়ে অনেক সাহাবায়ে কেরাম নিয়ে আপনি যেতে হবে যদি পারেন মক্কা মদিনা যত সাহাবী আছে সমস্ত সাহাবী নিয়ে আমার বাড়ির মধ্যে আপনি দাওয়াত খাবেন আল্লাহর প্রিয় নবী বলে যাও আমি দাওয়াত গ্রহণ করলাম নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে দলে বলে সেখানে গিয়ে বসলেন ফাতেমা চুলার উপরে খালি ডেকসি বসাইয়া নামাজের মুসল্লা লইয়া ঘরের এক কোণে যাইয়া একটা সজদার মধ্যে পড়ে গেলেন আল্লাহ আমাকে তুমি বেশি ভালোবাসো আমাকে ফাতেমা তুমি আমাকে এত মহাব্বত করো আল্লাহ তোমার নবী তো আমার ঘরের মধ্যে এসেছে সাহাবায়ে কেরাম এসেছে আমার দায়িত্ব ছিল খালি পাতলি বসায় দেওয়া তুমি আল্লাহর কাছে আমি ফাতেমার ইজ্জতের দোহাই দিয়ে বললাম জান্নাত থেকে এই মুহূর্তে আমার ডেক্সিটা তুমি বরফর করে দাও জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার নামাজের সজদার মধ্যে পড়ে গেলেন নামাজের সজদা আজকে আমরা নামাজ পড়ি না নামাজ থেকে আমরা বিচ্ছিন্ন হুদায় বলে ওই বান্দা আমার কাছে বেশি প্রিয় যে আল্লাহর ভয়ে আমার ইবাদত করবে আমার ভয়ে নবীর মহব্বতে নামাজের সাজদা দিবে আমি আল্লাহ কুদরতের কসম দিয়ে বললাম ওই বান্দার জন্য আকানা বেহেস্ত ফ্রি করে দিব জোরে বলুন সুবহানাল্লাহ আমার আনোয়ারার ভাইয়েরা দুই হাত তুলে বলো নামাজ চাই কিনা নামাজ পড়বো কিনা নামাজ পড়তে হবে কিনা নামাজ পড়ার জন্য হুকুম কার আরো জোরে বলুন কার নামাজ পড়বেন এটা ধনেশ্বরে পড়েন আল্লাহুম্মা মুহাম্মদ সৃষ্টি করলে রে সবাই বলে আজকে মোদের খুশির দিন সবাই বলুন সৃষ্টি কুলের সবাই বল আজকে মোদের খুশির দিন ত্রিভবনে তশরিফ আল্লাহর রহমাত লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ما فاطمة سجدات تک اٹھلین خالی ڈک سرکہ سے گئے دیکھیں جنات تیرے فالاو سبحان اللہ کون جنات خانہ بھرپور ہوئے گلو بسم اللہ کونے کونے برتنوں مدد ظرفوں مدد پلیٹر مدد تھالر مدد دیچھن খাইতে 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 সবাই কেরাম পেট ভরে রুচি মতো খাইলেন নবীজিও খাইলেন এবার আবার নজর করে দেখে ডেকসি এখনো বড়ার মধ্যে রয়েছে এক সামিস পর্যন্ত ডেকসি থেকে কমতে হয়নি সবাই কেরাম বলে মজার খানা খাইলাম নবীর সাথে আসলাম ফাতেমার ঘরে আমরা খাইলাম নবীজি ডাক দিয়ে বলে প্রাণের সাহাবেরা তোমরা খানা খেয়েছো কি খানা খেয়েছো কোথার খানা খেয়েছো কো হুজুর আমরা মা ফাতেমার ঘরে খানা খেয়েছি আমার নই বলে ফাতেমার ঘরের খানা মোটো খাওনি দাওয়াত দেওয়ার দায়িত্ব ছিল ফাতেমার ঘরের সুলার মধ্যে ডেকসি দেওয়ার দায়িত্ব ছিল ফাতেমার আর জান্নাত থেকে খালি ডেকসির মধ্যে খানা পাক করে পাঠায় দাওয়াত দাওয়াত ছিল আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন নবীজির কন্যা ফাতেমা আরো জোরে নবীজির কন্যা আরো জোরে নবীজির কন্যা ওনাকে আমরা চাই কি চাই না জান্নাতুল বাকি দেশই আছে কবরের কোনো সিন্ড নেই জান্নাতুল বাকি দেশই আছে 13 বার মদিনা শরীফ গেলাম আপনাদের দোয়ায় 13 বার
যতবার মা ফাতেমার কবরের কাছে যায় কুলচাটা দুই ভাগ হয়ে যায়। ফাতেমা গো তুমি তো ওই ফাতেমা যে ফাতেমাকে আল্লাহর নবী বেশি আদর করত, সেই ফাতেমার কবরের চিহ্ন নাই। কিন্তু ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা না তিনি কবরের মধ্যে কে ফুসি গেছে না কোনো সশরীরে আছে, আরো জোরে আছে কিনা, আছে কিনা, থাকবে কিনা, এটা আমাদের বিশ্বাস হয় কিনা? আমিন বলেন। এবার মা ফাতেমা মেহমানদারি করলেন, মেহমানদারি করলে আবারও সজদার মধ্যে পড়লেন, আল্লাহ ওসমান গনির পয়সা আছে, ওসমান গনির টাকা আছে, টাকার বিনিময়ে 100 গোলাম আজাদ করে দিয়েছে, কিন্তু আমি ফাতেমার তো কোনো পয়সা নাই টাকা নেই, তোমার নবীর কদমে রসুল আমি তো গোলাম আজাদ করতে চাই, তুমি কেউ আমাকে সেই ক্ষমতা দিবে নাকি? নবীজি মা ফাতেমার ঘরের দরজা থাকা অবস্থায় জিব্রাইল ইসলাম হাজির, সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তারিখে মুহাম্মদ খুলে দেখুন জিব্রাইল ইসলাম দরজার মধ্যে যখন হাজির হয়ে গেল, জিব্রাইল ইসলাম মুসকি মুসকি হাসেন, আয়া কায়া রাসূলুল্লাহ, আমার নই বলে আখে জিব্রাইল কি নতুন খবর আছে বলো? হুজুর আল্লাহ পাক আমাকে বলেছে ফাতেমার ঘরে আপনি আসার কারণে এই ফাতেমার গোলাম আজাদ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে ফাতেমার ঘরে আগমনের কারণে 1000 জাহান্নামীকে এই মুহূর্তে নগদ জান্নাতি বানাই দিয়েছে, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা এটা কোন ফাতেমা? নবীজির কন্যা ফাতেমা যুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন একজন নারী ছিলেন, কিন্তু বর্তমান দেশে নারী সমাজ আছে কিনা, আরো জোরে বলো আছে কিনা? মাঝে মাঝে দেখা যায় অনেক নারী চেয়ারম্যান, অনেক নারী পুলিশ, অনেক মানুষ বিডিআর পুলিশ, অনেক নারী কমিশনার বাধ্যতামূলক, এখন পৌরসভার কমিশনার মহিলা হয় কি হয় না? আমার প্রশ্ন থাকবে, আমার কথা থাকবে, তুমি মহিলা পুলিশ হও আমার আপত্তি নাই, তুমি কমিশনার হও আমার আপত্তি নাই, কিন্তু একটা আপত্তি, তুমি তো মরবে কবর কি জবাব দিবে? তুমি বড় প্রধানমন্ত্রী হয়েছে, বিরোধী নেত্রী হয়েছ, এটা বড় কথা নয়, মুসলমান ফ্যামিলির ঘরের কন্যা, আমাদের বাংলাদেশে দুইজন মহিলা অনেক সময় খোদাকে অনেক মানে না, নবীকে এত মানে না, তাদেরকে যা মানা মানে, আমি বুঝলাম না। যদি আমাকে আপনাকে কবরের মধ্যে প্রশ্ন করা হয়, মার রাব্বুকা আমি 19 দফার মধ্যে ছিলাম, ও আমার দিনুকা আমি 7 দফার মধ্যে ছিলাম, ফেরেশতারা বলবে কোনো দফা নেই, এক দফা আরম্ভ করো, ফিটে ফিটে আরম্ভ করো, নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ। আমরা নবী চাই কি না? প্রত্যেকটা মা বোন মা ফাতেমার মতো হোক এটা চাই কি না? আমার কথা কোনো গুসা টুস হয়েছে কি? আমার গাড়ির গ্যালাস টেলাস ভাঙিয়ে দিবেন? ড্রাইভার সাহেব হুঁশিয়ারে থাকু, আহা তো দাওয়াত দিছেন, দাওয়াতও দিছেন, চেয়ারও বসাইছেন, এটা কি, এটা কি দিছে বলেন না? বেশ আমার হাত দিও, দিব সব কিছু আপনাদের, বকা বকিও আপনার আল হুকুমুর, সত্য কথা বলতে গেলে তিতেও যদি হয় বলতে হবে, নরে বলে সুফিয়ান এইদিকে আগুনের কেচ্ছি দিয়ে তোর জিব্বা টুকরা টুকরা করবো, মোসনলিয়াকে মাজারের ভিতরে রেখে কোন সাহসী মিথ্যা কথা বলেছিলি? সত্য কথা বললি না কেন? আর জাহান্নামে যা। আর যদি সত্য কথা বলি, পৃথিবীর 100,000,000,000 মানুষ বিরোধী হতে পারে, নবী বলবে তুই কবর আসতে দেরি হবে, আমি তোকে নিতে দেরি হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবী চাই কি না? গৌসিয়া কমিটি বাংলাদেশ, এ কথাটা স্লোগান দেও না কা, পরে দিতে মোটেও দাবাত দেবে না, জোরে বলো গৌসিয়া কমিটি বাংলাদেশ, গৌসিয়া কমিটি ইসলামী ফ্রন্ট ছাত্র সেনা, এই তিন আহলে সুন্নতুল জামাত, এ চারটি দল হচ্ছে স্বাস্থ্য জাটা তো বাইরের মতো, আরেকটা আছে দাওয়াত ইসলাম,
اهل السنه والجماعه আরেকটা বাইরে ঠিকই দাওয়াত ইসলাম যারা সবুজ পাগড়ি মাথার দেয় এরাও কিন্তু আমাদের এগুলা কি সব কি স্বাস্থ্য দাদা এক জোরে দাদা কেউ স্বাস্থ্য ভাই কেউ জড়া তো ভাই কেউ ফুফা তো ভাই কেউ মামতো ভাই কিন্তু দাদা কয়জন আলহামদুলিল্লাহ বলেন গৌসিয়া কমিটি ইসলামী ফ্রন্ট গৌসিয়া কমিটি ইসলামী ছাত্র সারা এগুলা সব কি স্বাস্থ্য জড়া তো ভাইয়ের মতো বলেন না বাঙ্গি দিলাম আরে এটা দরে শরীফ পড়েন সালাতুনে আম مدینہ ہم کو پہنچا دے خدایا باؤں گا وہاں سو کے دریا صلاة خدا خود ہے خریدار محمد خدا ملتا ہے بازار محمد صلاة زورے زورے نسیما جان بے بتہا گزر کن زی احوالم محمد را خبر کن صلاة فاطمہ الزہرا رضی اللہ تعالی عنہ تینی نبیر کرنا مدینہ شریف এক ধনী খ্রিস্টানের মেয়ের বিবাহ কিতাবের নাম বলে দিচ্ছি আমি কিন্তু কিচ্ছা বলতেছি না সব কিতাবের কথা বলছি কিতাবের নাম শাওয়াহিদুন নবুয়ত আল্লামা আব্দুর রহমান জামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একজন আশিকের রাসূল ছিলেন মদিনার এক ইহুদি বড় সুনাম ধন্য ব্যক্তি তার মেয়ের কি বিবাহ বড় 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 ধনীদেরকে ধনীদের মেয়েদেরকে বিবাহতে কি দেওয়া হলো দাওয়াত দাও আর মেয়েটা একটু মা ফাতেমাকে পছন্দ করতেন কো আমার ইচ্ছা হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের মেয়ে ফাতেমাকে আমি একটু কি দেব দাওয়াত দেব সুবহানাল্লাহ কোন দাওয়াত দেব একজন মহিলাকে একজন বান্ধবী কি পাঠাইলেন তুমি গিয়ে নবীজির কন্যাকে বলবে এই পাশের যে বাড়ি ওই বাড়ির অমুকের মেয়ে অমুক বিবাহ হচ্ছে যে আপনি যদি একটু আসেন তার আত্মাটা তার মনটা খুশি হবে মা ফাতেমা দাওয়াত নিলেন সুবহানাল্লাহ কোন কি নিলেন দাওয়াত নিলেন কিন্তু দাওয়াত নিয়েছেন সেখানে গিয়ে কিছু খাবেন না কারণ বেঈমানদের হাতের বিজা তরল জিনিস খাওয়া কি হারাম সিয়া খাওয়া জায়েজ মুড়ি খাওয়া এগুলো শুকনা কিন্তু দধি খাওয়া মিষ্টি খাওয়া জায়েজ নেই কারণ যারা বেদিন তারা সর্বক্ষণ কি নাফাক জানেন তারা সর্বক্ষণ কি তো নাফাকের হাতের জিনিস ফাঁকে খাইতে পারে আওয়াজ বুঝে যায় নিজের শরীরের দিকে লাগতে আছে অনেক সময় রমজান শরীফে দেয়া যায় হিন্দুদের দোকান তো খোলা থাকা স্বাভাবিক লাল পর্দার ভিতর দিয়ে হঠাৎ ঢুকে আবার বাহির হওয়ার সময় সোরের মতো এমনি এমনি চায় এমনি বাইরে হঠাৎ করে ইমাম সাহেবের সামনে দেখা বাবা কেমন আছো কো হুজুর পুরা ভালো আছি কো রোজাটা আজকে কেমন যাইতেছে কো লজ্জার বিষয় এখনো আমি খাইছি নাউজুবিল্লাহ কোন আরো জোরে কোন নাউজুবিল্লাহ রোজা রাখি কি মাঝে মাঝে খাওয়া যায় অনেকে বিড়ির টগে গুড় লিফ বেনসন কোন রোজা থাকলে সাবাই না খাইলে সারে টান দিলে সারে বাথরুমে টয়লেটে যাই খুব টানা টানতেছে আরেকজন
কি ভাই কি করতেছেন একটু খুব দায়িত্বভাবে আসি ওইদিকে ডেলিভারি হইতেছে এইদিকে টান দিতে দিয়ে টেনশন মুক্ত করতেছি কোন রোজা থাকেন নাই কোন এইগুলা করলে তো রোজা যায় না বরঞ্চ শক্ত হয় নাউজুবিল্লাহ কোন বিশ পয়সার বিড়ি আড়াই টাকার সিগারেট এই 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 লোভে এই টগে রোজা শেষ আল্লাহর নবী বলে উম্মত শোনো নামাজ যদি তুমি পড়ো নামাজের বিনিময়ে জান্নাত পাবে নামাজ আল্লাহ পাক কবুল করতেও পারে না করতে পারে মোটা দাগের অঙ্কের যাকাত যদি দাও যাকাত কবুল হতেও পারে না হতে পারে তুমি যদি সদকা দাও কবুল হতে পারে নাও হতে পারে কিন্তু রোজা যদি তুমি আল্লাহর জন্য থাকো রোজা যদি তুমি আল্লাহর জন্য থাকো এই রোজা কি হবে তুমি জানো নি আসমুলি ওয়ান আজবি বান্দারে শোনো এই রোজা যদি তুমি থাকো আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম ধরে ধরে ডাক দিয়ে বলবে হে রোজদারি বন্দাই দিগায় তুমি রোজা ছিলা আনোয়ার থানার মধ্যে আমি আল্লাহ নিজে আসলাম তোমার সাথে দেখা করতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা আল্লাহ দেখা চাই কি চাই না দুই হাত তুলে বলো চাই কি না আমরা দেখতে চাই কাকে আরো জোরে বলো কাকে রোজা আমরা চাই কি চাই না হাত নামান আমরা রোজা চাই রোজা চাই আমরা রোজা চাই আরো জোরে বলো আমরা রোজা চাই মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ হ্যাঁ আমরা রোজা চাই এটা দর্শনে পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا أرجونا اللهم صل على سيدنا مولانا الله يبارك فيك مولانا ما شاء الله شبابكم ما شاء الله عرفت أستقبلين ফ্যান্ডলের বাহিরে যেন আওয়াজটা না যায় মাশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এইমাত্র আমার আদরের ভাই মাওলানা ঢাকা থেকে আলমগীর হোসেন যুক্তিবাদী ও মুক্তিবাদী উনি শুধু যুক্তিবাদী নয় মুক্তিবাদীও কিন্তু একটা আছে শুধু যুক্তিবাদী আন্তর্জাতিক এই সেই এটা আমি লন্ডন অর্ডারছি তুমি যুক্তিবাদী হয়েছো আসল কথা বলো না কেন কয় মালের দরকার হ্যাঁ তোর গলো ঝাড়ার বাড়ি আর আমাকে বলে আপনার মালের দরকার নাই আমি কই আমার রসুলের দরকার সুবহানাল্লাহ জোরে বলেন বেশি মালের চিন্তা করলে বাম হাতে যদি একটা সই মারি বিশ কোটি টাকা টাকা ঘুরে ধরতে জানলে আসবে কি দেখি টাকার ভিতরে জাহান্নাম আমি মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী আসছেন মারহাবা কোন মারহাবা আলহামদুলিল্লাহ আল্লাহ তার বয়ান সকলকে শোনার তৌফিক দান আমার ওয়াজ শেষ না তো ওনার আগমন হয়েছে তো আমার শেষ হয়েছে আরো কয় ঘন্টা দেখছেন এমন একটা জোশের কথা কথাটা একেবারে মিশায় দুই ঘন্টা পর তো ফজর আজান হবে তবে আমি দুই ঘন্টাও না অনেকক্ষণও না কিছুক্ষণ এটা ধরে সেরে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ سيدنا فاطمة بنو جبرائيل باتاش كنو كاروغاي پتر شوگه کلی جا جولے باتاش کی تندہ ہوئی اللہ
مولانا محمد جارو سيلاي هلم فردم تيني شنا مدينة نبي جي كي نا دیکھایا بولن نبي جي كي نا دیکھایا قبر دیش نیونا اللهم جلے مولانا امار بارو جلے اکتو خطا ہو جائے جلے সৃষ্টি করলে রে সবাই বলে আজকে মোদের আনন্দের দিন এই পৃথিবীতে আগমন করলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা এবার নাম শুনলাই নরম হয়ে গভীর মনোযোগ আমার ভাইরা সুন্নি ভাইরা সেনানি ভাইরা গাউসিয়া কমিটির ভাইরা ফ্রন্টের ভাইরা আশেকের সুল ভাইরা আমার মোসুন বাবার খাদেমেরা শত শত ভাইরা শুনেন হযরতে ফাতেমাকে দামাত দেওয়া হলো ইহুদির বাড়িতে দনির বাড়িতে দনি বড় ইহুদি শাড়ি বড় দামি তাদের বাড়িতে দাওয়াত দেওয়া হলো খাতুনে জান্নাত দাওয়াত গ্রহণ করলেন দাওয়াত গ্রহণ করার পরে তিনি হঠাৎ করে নিজের দিকে নিজে চাইলেন হায় হায় আফসোস আমি তো বড় ভুল করেছি কারণ ইহুদের বাড়িতে বড় বড় ধনীদের মেয়ে আসবে আমি তো হচ্ছি গরিব ব্যক্তি গরিব আমার পড়ার মধ্যে শাড়ি আছে নিরস শাড়ি দামি শাড়ি নেই কিছু শাড়ি নেই দামি নেই আমি কি করে ধনীর বাড়িতে যাব কি করে আমি ধনীর বাড়িতে যাব এই কথা বলে তিনি ঘরের দরজা বন্ধ করে দিলেন খেজুর পাতার ঘরের দরজা আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার দরজা কিসের খেজুর পাতা খেজুর পাতা খেজুর পাতা ঘরের দরজা আর আমরা কোন রকমের 10 লাখ টাকা যদি জমাইতে পারি সেগুন গাছ রাঙ্গামাটির থেকে যে কোনো ভাবে হোক এক নম্বর আর দুই নম্বর হোক গাছের টুকরা এনে দরজা কি আহা আবার দেখায় আমাদেরকে হুজুর এই দেখেন বক্স কাট কত সুন্দর ফ্রেশ দরজা দাম কত কই 20,000 টাকা আর দরজায় বলতেছে ব্যাক করলে আমি দরজা তো তোকে আটকাই রাখতে পারবো না একদিন এই দরজা দি ডাইরেক্ট কবরস্থানে যাবি তো আটকাতে পারবো নবীজির কন্যা ফাতেমা আমি কুফা শহরে দেখেছি কুফার মধ্যে যখন আমি গেলাম মা ফাতেমার ঘরে আমি দুই রাকাত নামাজ পড়লাম নফল দুইটা সখী পিনা আমি দেখলাম মাথার মধ্যে নিয়ে এগুলো আমি নিয়ে কতক্ষণ ঘুরলাম ছোট্ট ছোট্ট পিনা কুফা শহরে এই ছোট্ট ফিরার মধ্যে হযরত ইমাম হাসান হোসাইন বসে বসে কোরআন হাদিস পড়তেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ছোট্ট ছোট্ট পিনা মা ফাতেমা তরকারি লাড়তেন কাঠিটা এখনো আছে এখন আমেরিকার বাহিনী কি করছে আল্লাহ জানে যে রিয়ালের মধ্যে মা ফাতেমা কোরআন শরীফ রাখতেন যে রিয়ালের হাতে মা ফাতেমার হাত লেগেছে সে রিয়ালটা আমার সুমা দিয়ে এসেছি আল্লাহ আকবার বল আল্লাহ আকবার কি এখান দিয়ে কোন কেয়ামত শুরু হয়ে আর পানি বরক না মালা সাহেব আপনি বসেন আক্তার সাহেব বসলে আমি খুশি হব ওয়াজ করি আমি ফানি তো আমার গায়েও পড়তেছে হ্যাঁ এগুলো রহমত ধরেন না হয়তো কমিটি গোলাপ জল দেওয়ার ক্ষমতা নেই আল্লাহ মাঝে মাঝে গোলাপ জল দিচ্ছে
অসুবিধা কি? অসুবিধা হ্যাঁ, অনেক সময় ঠান্ডা পানি ফ্রিজে রাখায় মনে করেন না ঠান্ডা কুয়াশা আসতেছে। এটা দুরুদ শরীফ পড়েন, সাল্লে আলা রাসূলেনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা মন তু সুদম তোমার সুদে মন তন সুদম তুজা সুদি তা কস না গো ইদ বাদজি মন্দি গরম তু দি গরি সাল্লে আলা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা হরগিজ না ইয়াদ দর নজর সূরত জেরো ইয়াদ খুব তর শমসিনা দা নমিয়া কমর ইয়া জোহরায়ে ইয়া মোশতরি সাল্লে রসুলনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা মা ফাতেমা চোখের পানি ফেলে ফেলে ঘরের ভিতরে সাজদায় পড়ে পড়ে কান্দে সাজদায় পড়ে পড়ে কান্দে আল্লাহ আমি ধনী ব্যক্তির বাড়িতে দাওয়াত নিলাম কিন্তু যাওয়ার মতো যে যোগ্যতম পোশাক আমার গায়ের মধ্যে নাই আল্লাহ আমি এখন কি করি আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল ইসলামকে ডাক দিয়ে বলে জিব্রাইল এ জিব্রাইল আমার নবীর কন্যা ফাতেমা ঘরে বসে বসে কান্দে ওয়াদা দিয়েছেন দাওয়াতে যাবে বলে কিন্তু সিরা পোশাক নিয়ে কিভাবে যাবে এই জন্য আমি আল্লাহর কাছে কান্দে জিব্রাইল জান্নাতুল ফেরদৌস থেকে যেটা দামি শাড়ি ওই শাড়িটা তোমার মাথার মধ্যে করে ফাতেমার কাছে লইয়া যাও ফাতেমার কাছে যাইয়া আমি আল্লাহর সালাম দিবে এবং জান্নাতি শাড়িটা ফাতেমার হাতে দিয়ে আসবে জোরে বলুন সুবহানাল্লাহ মা ফাতেমা শাড়ি পাইলেন কি দুনিয়ার মার্কেটের না বেহেস্তের আওয়াজ দিয়ে বলে কোথায় ফাতেমা গো তুমি থাকো মক্কায় তুমি থাকো কুফায় তুমি থাকো মদিনায় মার্কেট হয় বেহেস্তের মধ্যে কারণ কি আমি ফাতেমার জীবনের শুরু থেকে এই পর্যন্ত আল্লাহর হুকুমের বাহিরে একটা কাজও আমি করি নেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শাড়ি আসলো পড়লেন শাড়িটা পড়লেন ও কত চমৎকার নবীর কন্যার চেহারা কত সুন্দর যার চেহারার মধ্যে নবীর চুমা মুবারক যার চেহারার মধ্যে নবীর হাত মুবারকের মুসা যার চেহারার মধ্যে আল্লাহ পাকের নূরের তাজাল্লি চিৎকার দি বলেন সুবহানাল্লাহ আমার কথা শেষ আমার কথা আমি সমাপ্ত করে দিচ্ছি ভাইয়েরা কথাটা আমার শেষ করছি যে আমার পদের একটু খেয়াল করেন হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাড়িটা পরলেন নবীজির কাছে গেলেন নবীজির কাছে গিয়ে কেঁদে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে জান্নাতি পোশাক পাইলাম কিন্তু মায়ের চেহারা দেখলাম না মা খাদিজা যদি থাকতো কত খুশি হতো ইয়া রাসূলুল্লাহ আমার মাকে তো আমি পাইলাম না খাদিজাতুল কুবরা নবীজি কেঁদে কেঁদে বলে ফাতেমা গো তুমি মনে করো আমি তোমার মা তুমি মনে করো আমি তোমার বাবা তুমি মনে করো আমি তোমার সব কিছু মাগো দাওয়াতে যাও
কিন্তু তোমার কাছে আমার একটা কথা থাকবে, বেগানা পুরুষ যেন তোমার চেহারা না দেখে। দাওয়াতে যাও, খবরদার, বেগানা পুরুষ যেন তোমার চেহারা না দেখে, কারণ তুমি বেহেশতি, হাজার কোটি কোটি নারী সমাজের সরদার। মা ফাতেমা গেলেন, অনেক রাজা অনেক প্রজাদের মেয়েরা উঠে করে ঘোড়ায় করে গাদায় করে দাওয়াতে আসলো, নিত্য নতুন পোশাক পরিধান করে আসলেন। এসে তারা বসলেন, মা ফাতেমা ঢুকলেন, ঢুকা মাত্র পরিবেশ ব্যতিক্রম হয়ে গেল, সমস্ত মেয়েরা অবাক, ফাতেমার দিকে নজর করে আছেন। শুনলাম জানলাম ফাতেমা নাকি গরিব, কিন্তু পোশাকে দেখা যায় সবাই কি কিনার পয়সা আছে, যেরকম সুবহানাল্লাহ। গ্রামের মহিলাদের একটা অভ্যাস আছে, কোন মহিলার গায়ে যদি একটা শাড়ি দেখে, কত দিয়ে আনছেন, 700 টাকা, আমার স্বামীর চোখে খোদার গজব পড়ছে, এই তো এইটা দেখো না, এখন যাই ধরব, ওই কি ওই ঘরে আসছে 700 টাকা, কত সুন্দর, তোমার চোখে খোদার গজব পড়ছে, তুমি আনতে পারলে না। কিছু কিছু মহিলাদের এরকম রুচি বদভ্যাস আছে, মাশাআল্লাহ আছে। সমস্ত দাওয়াতের মহিলারা মদিনার মধ্যে এসে ফাতেমার কাপড় চেক করা করতে আরম্ভ করলো, মা ফাতেমার কাপড় এটা কোন মার্কেটের কাপড়, কোন মার্কেটের কাপড়, কোন মার্কেটের কাপড়, জীবনে বহু রাজার বিবি হলাম, মেয়ে হলাম, এই কাপড় পাইলাম, মিশর থেকে আসলাম, সিরিয়ার থেকে আসলাম, জর্দান থেকে আসলাম, জাজিনাতুল আরবের বিভিন্ন শহর থেকে আসলাম, এই কাপড় পাইলাম না। ফাতেমা গো বলো দেখি এই কাপড় এমন একটা কাপড় খুব সুন্দর, এমনি নূরের লাইট জ্বলে, মা ফাতেমা বলে এই মার্কেট করেছেন এমন এক ব্যক্তি, তার নাম আপনাদেরকে কি বলবো নাকি, কয় না, কয় মার্কেটের সৃষ্টি করতে হচ্ছেন আল্লাহ, মার্কেটের মালিক হচ্ছে আমার বাবা রাসূলুল্লাহ, আর মার্কেটে গিয়ে সদাই করেছে জিব্রাইল ফেরেশতা। আরো জোরে বলেন না, সুবহানাল্লাহ, মার্কেটের সৃষ্টিকর্তাকে আরো জোরে বলেন, কে, মালিক হচ্ছে মুহাম্মাদুর, আর মার্কেটের সদাই যিনি করেছেন তিনি হচ্ছেন জিব্রাইল ফেরেশতা, আর যার জন্য মার্কেট এসেছে তিনি হচ্ছেন কোটি কোটি জান্নাতের নারী সমাজের সরদার। এই ফাতেমা জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলারা কেঁদে কেঁদে বলে, মা, ও মা ফাতেমা, আর দেরি করো না রে ফাতেমা, কোন আবাদতের কারণে তুমি জান্নাতি মার্কেট পেয়েছো, আল্লাহকে বিশ্বাস করেছি, আমার বাবা নবীর উপরেই মানে নিয়েছি, কোরআনের উপরেই মানে নিয়েছি, আখেরাতের উপরেই মানে নিয়েছি, খবরের উপরেই মানে নিয়েছি, আলমে বারজখের উপরেই মানে নিয়েছি, কলকাতার খাইরি ওয়া শাররি মিনাল্লাহ তাআলা, তাকদীরের ভালো বন্ধের উপরেই মানে নিয়েছি, এই জন্য আমি জান্নাতি শাড়ি পেয়েছি। ওইখানে প্রায় শতাধিক মহিলা কেঁদে কেঁদে বলে, ফাতেমা গো আমাদেরকে গোসল করার সুযোগ দাও, আমরা পড়ে দেবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার মা বোন পর্দানশীল হোক এটা আমরা চাই কি চাই না, একেবারে শেষ কথা কয়েক মিনিট, সেটা কি, তিনি দুনিয়ার থেকে চলে যাচ্ছেন, জোরে বলেন তিনি দুনিয়ার থেকে, আমার বাবা যেন কেবলা অনেক আগের থেকে চলে যাওয়ার কথা, জোর করে বসা রাখছি, কারণ আল্লাহ রলিদেরকে আমি বেশি বেশি ভয় করি এবং বেশি বেশি কাছে রাখি, ওনাদের একটা নজরে যদি আমরা বসতে পারি, বেরিয়া ইবাদত ও সওয়াব, সুবহানাল্লাহ, কোন বেরিয়া বেরিয়া এ বেরিয়া ইবাদত কি, এটা অন্য সময় বলা যাবে। গসুবাক নবীজির কলমবার করতে চায় কি চায় না, নবীজি বলে আব্দুল কাদের এই দেখ, রওজা মোবারক থেকে হাত বাহির করে দিলেন, সুবহানাল্লাহ, কোন
হুজুর কৌসুম পাক বলে ইচ্ছামতো আমি হাতে সুমা খাইলাম ওই দিন মদিনা শরীফ 50,000 হাজী ছিল তারাও বলে হুজুর কৌসুম পাকের সাথে আমরা নবীর হাত মোবারকের জিয়ারত করলাম ওলি আল্লাহ থেকে সাইতে জানলে পাওয়া যায় কি যায় না এখন তো সাইতে আসে বোমাবাজি করতে বোমা মারে বোমা আহা বোমা মারতেছো হাসুরের ময়দানে দে কি হবে আমি বুঝলাম না কিছু আল্লাহ পাক এই সমস্ত বোমাবাজির থেকে সন্ত্রাসের থেকে শয়তান থেকে লুসামির থেকে গুন্ডামির থেকে ফাইজলামির থেকে রাষ্ট্রীয় বিরোধী কাজ থেকে সুন্নি মুসলমানের ইমানকে যেন আল্লাহ হেফাজত করে উচ্চ স্বরে বলেন আল্লাহুম্মা আমিন এত সময় জোরে জোরে বলেন সোনারে মদিনায় আমার প্রাণের মদিন জোরে বলেন সোনারে সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আর একটু জোরে সোনারে মদিনায় আমার সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না একদলা সব সময় কি রাখবেন মনে রাখবেন সোনার মদিনা সব বলিব কিছুই মনে রাখব না শুধু মনে রাখব তোমাকে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ খাতুনে জান্নাত ফাতেমাতে যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে যাবেন ডাক দিয়েছেন কাকে আল্লাহকে আল্লাহ এ মাওলানা জীবনে ফাতেমার চেহারা বেগানা পুরুষ দেখে নেই আমাকে সাবজেক্টের মধ্যে কথা বলেছে আল্লাহ পাক ফাতেমার রূহকে কবজ করেছে আমার ভাইয়েরা হযরতে ফাতেমা ইন্তেকালের আগে তিনি আল্লাহকে ডাক দিলেন আল্লাহ সবাই তিনবার বলেন আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ আল্লাহ মা ফাতেমা ডাক দিলেন রব্বুল আলামিন আমার জানামতে বেগানা কোন পুরুষ আমার চেহারা দেখে নেই যদি আজরাইল আলাইহিস সালাম আমার রূহ নেয় আজরাইল তো আমার জন্য বেগানা আজরাইল আমার জন্য কি আজরাইল তো আমার জন্য বেগানা আজরাইল যদি আমার চেহারা দেখে আমি তোমাকে কি জবাব দেব হ্যাঁ মাওলা রুহুর মালিক যখন তুমি আমার রুহুটা নিবো তুমি আজরাইল যেন আমার রুহুটা না নেয় যদি আজরাইল আমার রুহু নেয় আমি বেফরদাসীন হয়ে যাব তুমি আমার রুহুটা নিও আওয়াজ হলো ফাতেমা গো আমি দিলাম তোমাকে নিব তোমাকে ফাতেমার সাথে কথাবার্তা চুক্তি হয়ে গেল মা ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামী হযরত আলীর পায়ের মধ্যে পড়ে গেলেন স্বামী গো আমি নবীর কন্যা হিসেবে আমাকে অনেক ইজ্জত আপনি করেছেন তুই জায়গায় তুমির জায়গায় আপনি আমাকে আপনি আপনি বলেছেন নবীর মেয়ে হিসাবে কিন্তু স্বামী গো আপনি যতটুকু ইজ্জত আমাকে করেছেন আমি ততটুকু ইজ্জতের নয় ও প্রাণের স্বামী হয়তো আমি অনেক অন্যায় করেছি আমাকে মাফ করে দিবেন আপনাকে একটি কথা বলে যাই আমি যদি মারা যাই রাত্রির অন্ধকারে আমাকে কবর দিবেন কোন বেগানা পুরুষ যেন আমাকে না দেখে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার স্বামী এই একটা কথা আপনার কাছে আমি রাখলাম সামনে বেগানা পুরুষ যেন না দেখে রাত্রে অন্ধকারে আমাকে কবর দিবেন আর কোন বেগানা মহিলা কোনোদিন আমার শরীরের অঙ্গ দেখে নেই বেগানা মহিলা আমার শরীরের অঙ্গ দেখে নেই আপনি স্বামীর হাতে পায়ে ধরলাম আপনি আমাকে গোসলটা দিবেন প্রাণের স্বামী আপনি আমাকে গোসল দিবেন রাত্রে আমাকে কবর দিবেন তিন নম্বর একটা কথা বলে গেলাম আমার ইমাম হাসান হোসেনের দিকে একটু নজর রাখবেন আমি জীবনে মা হইয়া এই দুই ছেলেকে একটা থাপ্পড় আমি জীবনে দেইনি কারণ তাদেরকে আমি খুব ভালোবাসি আমার ছেলেরা যেন কোনো কষ্ট না পায় হযরত আলী বলে ফাতেমা গো তোমার তিনটি দাবি আমি রাখবো যদি তুমি আমার দাবি রাখো
কই প্রাণের স্বামী আপনার দাবি কি ফাতেমা তোমাকে জান্নাতুল বাকির কবরস্থানে যখন শুয়াই দেব আমি আলীর ঈমান ও আকীদা রয়েছে নবীজি রওজা মোবারক থেকে তোমার কবরে আসবে নবীজি রওজা মোবারক থেকে যখন তোমার কবর আসবে তুমি আমাকে একটু ওয়াদা দাও কবরে যাওয়া মাত্র নবী যখন তোমার কবর আসবে আমি আলীর সালাম আমার নবীর কাছে তুমি পৌঁছাইবে কিনা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার নবী কবরে আসার ক্ষমতা আছে কিনা মা ফাতেমা জবাব দিলেন স্বামী আপনার সাথে ওয়াদা করলাম কবরে যাওয়া মাত্র আমার বাবা যখন রওজা মোবারক থেকে আমার কবরে আসবে আমার বাবার সাথে প্রথম কথা হবে আপনি স্বামীর মোবারকময় সালাম আমার বাবার কদমে আমি পৌঁছায় দেব এই জন্য আমার সুন্নি ভাইরা শুনেন ও আনোয়ারের ভাইরা রুস্তম রুস্তম হাটের ভাইরা কদম তলির ভাইরা বাবা মোহসন অলিয়ার দেশের ভাইরা শুনেন আপনি যদি নামাজি হন ঈমান যদি আপনার মজবুত থাকে নামাজি হন ৩০টা রোজা যদি রাখেন নফল ইবাদত যদি করেন তারাবির নামাজ যদি পড়েন সেহরি যদি নিজে খান অপরকে যদি খাওয়ান অপরকে যদি ইস্তার করান মেহমানদারি করান মা বাবার যদি খেদমত করেন নবীর যদি মোহাব্বত করেন আল্লাহর যদি ইবাদত করেন আউলিয়া কেরামের যদি জিয়ারত করেন ব্যবসার নামে যদি সুন্নাত মোতাবেক ব্যবসা করেন গরিব মিসকিন এতিমকে যদি সাহায্য করেন অসহায় ব্যক্তিকে যদি দেখতে যান রুগীকে যদি দেখতে যান কোন মানুষ যদি মারা যায় ইন্না লিল্লাহ পড়ে যদি জানাজায় শরীক হন এইভাবে যদি কোরআন শরীফ পড়তে পারেন হাদিস শরীফ মোতাবেক আমল করতে পারেন এইভাবে যদি নিজের জিন্দিগি গঠন করতে পারেন নবী আমার ডাক দিয়ে বলে উম্মত ফাতেমা আমাকে জান্নাতুল বাকিতে আমার মেয়ে ফাতেমা আমাকে কবরের মধ্যে দেখেছে কিন্তু আমি নবী ওয়াদা দিলাম তোমরা আমার আশিক উম্মত তোমরা যদি সত্যিকারের আমার আদর্শ নিয়ে মাটির নিচে কবরের ভিতরে আসতে পারো তোমাদের লাশটা কবরের মাটিতে লাগার আগে আমি মদিনার থেকে যাইয়া আমার কোলে তুলে নিয়ে মজুরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা এজন্য আজকে আপনাদেরকে বলবো আমার মাহফিলের শেষ কথা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা প্রত্যেকটি সাহাবাই কেরাম আউলি কেরাম শহাদাই কেরাম উলামাই কেরাম গাউস কুতুব ফকির দরবেশ মুমিন মুমিনাত সব কিছু ফার্স্ট ক্লাস হয়েছে একমাত্র নবীর আদর্শে চিৎকার দিয়ে বলেন আমরা রসুলি পাকের আদর্শ চাই কিনা আরো জোরে বলেন চাই কিনা আল্লাহ পাক আমাদের সকলকে মোহাম্মদ রসুল্লাহ ইসলামের আদর্শের সৈনিক হওয়ার তৌফিক দান করুক উচ্চ স্বরে বলুন আমিন আল্লাহ আমিন।